আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইডাগ্লো। আজ আমি রিভিউ নিয়ে চলে এসেছি স্নেল তুসিকা মিরাকেল রিপেয়ার সিরামটি নিয়ে। এই স্নেল তুসিকা সিরামটা নিয়ে আজ আমি আমার পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই সিরামটা আমাদের স্কিনের জন্য কি কি কাজ করবে এবং কারা কারা এই সিরামটা ইউজ করতে পারবে ও এই সিরামটি আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো হবে এবং এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না, সেই সব কিছু নিয়েই আজ আমি আমার এই ভিডিওতে জানিয়ে দিব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে করে এই স্নেল তুসিকা সিরামটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন। আর আমি আমার এই চ্যানেলে বিভিন্ন বিউটি প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউগুলো শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি যদি এমন ধরনের ভিডিওগুলো দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি স্নেল তুসিকা মিরাকেল রিপেয়ার সিরামটি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই সিরামটা কোরিয়ান একটি সিরাম। এই সিরামটা স্নেল এক্সট্রাক্টের একটি সিরাম। এটা 50 ml এর একটি সিরাম, যেটা আপনি এক মাসের উপরে ইজিলি ইউজ করতে পারবেন। তো এখন আসি এই সিরামটির প্যাকেজিং নিয়ে। এই সিরামটা লাল একটা প্যাকেজিং এর মাধ্যমে আসে। এই সিরামটার প্যাকেজিং গুড কোয়ালিটির একটি প্যাকেজিং। এই সিরামটা ট্রাভেল ফ্রেন্ডলি একটি সিরাম। এই প্রোডাক্টটি আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করতে পারবেন। এই সিরামটা অনেক স্টিকি টাইপের একটি সিরাম। এই সিরামটা আপনার স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে, চিপচিপে হয়ে থাকবে না। তো চলুন দেখে নেই এই সিরামটির ইনগ্রিডিয়েন্টস লিস্টে কি কি রয়েছে বা এই সিরামটি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। এই সিরামটা একটা স্নেলের সিরাম। এই সিরামটিতে ব্ল্যাক স্নেলের এক্সট্রাক্ট রয়েছে। আর ব্ল্যাক স্নেল এক্সট্রাক্ট আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল, সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। গুগলে এই ব্ল্যাক স্নেলের ইউজফুলনেস নিয়ে সার্চ দিলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে এই ব্ল্যাক স্নেলের আমাদের স্কিনের জন্য কতটা ভালো। আর এই ব্ল্যাক স্নেল আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী একটি ইনগ্রিডিয়েন্টস। এটা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে, আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে এবং আমাদের স্কিনের প্রবলেমগুলো দূর করতে হেল্প করে। ব্ল্যাক স্নেলের এক্সট্র্যাক্টের প্রোডাক্টগুলো বিশেষ করে প্রবলেম্যাটিক স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। স্কিনের সব প্রবলেমগুলো দূর করতে হেল্প করে এই ব্ল্যাক স্নেল। ক্ষতিগ্রস্ত ত্বককে সারিয়ে তুলতে এই স্নেলের এক্সট্র্যাক্টের প্রোডাক্টগুলো খুব ভালো কাজ করে। স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে, স্কিনকে টান টান করতে হেল্প করে, স্কিনের বয়সের সাপ দূর করতে হেল্প করে। এছাড়া এই সিরামটিতে আরও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যা কিনা অ্যাকনিপ্রোন স্কিন থেকে অ্যাকনি পিম্পলের প্রবলেম দূর করতে হেল্প করে, স্কিন থেকে ব্যাকটেরিয়া দূর করতে হেল্প করে। এছাড়া আরও রয়েছে টিট্রি লিফ এক্সট্রাক্ট, যেটা আমাদের স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম দূর করতে হেল্প করবে। এছাড়া রয়েছে লিকোরাইস এক্সট্রাক্ট, মানে জষ্টিমধু। আর জষ্টিমধু আমাদের স্কিনকে লাইটনিং করতে, স্কিনকে ব্রাইটনিং করতে খুব ভালো কাজ করে। আরও রয়েছে সেন্ট্রেলা অ্যাসিস্টিকা এক্সট্রাক্ট, যেটা স্কিনকে কামিং এবং সুদিং করতে হেল্প করে। যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এই ইনগ্রিডিয়েন্টসটি খুবই ভালো কাজ করে। সেন্সিটিভ স্কিনকে রিপেয়ার করতে খুব ভালো কাজ করে, এটা স্কিনের রেডনেস দূর করতে হেল্প করে। এছাড়া এই সিরামটিতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যা হলো অ্যালাইন টুইন বিউটিলিন গ্লাইকন, নিয়াসিনামাইড, চন্দ্রোইথিন সালফেট, অ্যাগ্রিমোনিয়া স্টিয়াটা, হিনোকো সাইপ্রেস, বিফস্টেক প্লাস, মিল্ক থিসেল, টি প্লাস ও কমন শেস। এছাড়া আরও রয়েছে টি লিফ এক্সট্রাক্ট, যেটা আমাদের স্কিনের অ্যাকনি পিম্পলের প্রবলেম দূর করতে হেল্প করে এবং স্কিনকে ভিতর থেকে পিউরিফাইড করতে কাজ করে। এই স্নেল তুসিকা সিরামটি খুবই ভালো মানের একটি সিরাম। এই সিরামটা স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে এবং পাশাপাশি স্কিনকে গ্লোয়িং করবে এবং ব্রাইটনিং করতে হেল্প করবে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা আজেবাজে ক্রিম ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন, তাদের জন্য এই সিরামটি খুবই ভালো কাজ করবে। তাদের ড্যামেজ স্কিনটা রিপেয়ার করতে এই সিরামটি ভালো কাজ করবে। স্কিনের রেডনেস দূর করতে হেল্প করবে এই সিরামটি। পাতলা স্কিনকে ভারী বা পুরু করতে এই সিরামটি হেল্প করবে। স্কিন পাতলা হলে স্কিনে জ্বালা পোড়া করে, সেই প্রবলেমটা দূর করবে এই সিরামটি এবং স্কিনকে স্মুথ করবে এবং ক্লিয়ার করবে। অনেকদিন যাবৎ স্কিন কেয়ার না করার কারণে স্কিনটা ড্রাল হয়ে যায়, সেই স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে এবং ব্রাইটনিং করতে হেল্প করবে এই সিরামটি। এই সিরামটা স্কিনকে অ্যান্টি এজিং করতে হেল্প করবে, স্কিনের ফাইন লাইন্সের প্রবলেম দূর করতে হেল্প করবে এবং স্কিনের রিঙ্কেলের প্রবলেম দূর করতে হেল্প করবে। যাদের স্কিনে পোর্সের প্রবলেম আছে তাদের পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে এই সিরামটি। স্কিনের মধ্যে বড় বড় পোর্স থাকলে তা দেখতে সুন্দর লাগে না, স্কিনটা ফ্ললেস লাগে না। তো এই সিরামটি ইউজ করলে স্কিনের পোর্স ছোট হবে, যাতে করে স্কিনটা দেখতে ফ্ললেস লাগবে, স্কিনটা স্মুথ করবে। এই সিরামটা স্কিনের বয়স ধরে রাখতে কাজ করবে, স্কিনের কোলাজেন বুস্ট করতে হেল্প করবে, যাতে করে স্কিনটা অনেক ইয়াং দেখতে লাগবে। এই সিরামটা স্কিনকে হেলদি করবে, গ্লোয়িং করবে এবং
যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তাদের স্কিনটা রিপেয়ার করতে হেল্প করবে, স্কিনকে ব্রাইট করবে এবং পাশাপাশি স্কিনের প্রবলেমগুলো দূর করতে হেল্প করবে। তো এখন আসি কোন কোন স্কিনে এই সিরামটি ইউজ করতে পারবে বা কারা কারা এই সিরামটি ইউজ করতে পারবে। এই সিরামটি ছেলে ও মেয়ে উভয়ই ইউজ করতে পারবে আর এই সিরামটি অল টাইপ স্কিনে ইউজ করা যাবে। সেন্সিটিভ স্কিনেও এই সিরামটি ইউজ করতে পারবে। তো এই সিরামটা তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো, আমার কাছে এই সিরামটি ভালো লেগেছে। তোমরা চাইলে এই সিরামটা ইউজ করে দেখতে পারো, তোমাদের স্কিনকে ব্রাইটনিং করতে, স্কিনকে রিপেয়ার করতে, স্কিনকে গ্লোয়িং করতে এই সিরামটি ইউজ করলে তুমি ভালো একটা রেজাল্ট পাবে। অ্যাকনে পিম্পলের প্রবলেম থাকলে সেই প্রবলেমও সলভ করতে হেল্প করবে এই সিরামটি, পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে। তো এখন আসি এই সিরামটি আপনারা কিভাবে ইউজ করবেন। ফ্রেন্ডস, এই সিরামটি ইউজ করার আগে আপনার স্কিনটা যে কোনো ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। দেন এই সিরামটি 1-2 ফোঁটা নিয়ে ড্যাব ড্যাব করে স্কিনতে লাগাতে হবে। দেন 10 মিনিট পরে আপনার পছন্দের ময়েশ্চারাইজার লাগাতে পারেন। এই সিরামটা রেগুলারলি ইউজ করলে আপনার স্কিনটা অনেক হেলদি হবে, আপনার স্কিনটা ব্রাইট হবে, গ্লোয়িং হবে এবং আপনার স্কিনটা যদি ড্যামেজ থাকে সেটাও রিপেয়ার হবে, পাতলা চামড়াকে পুরু করতে হেল্প করবে এই সিরামটি। তো ফ্রেন্ডস, আমি আমার এই ভিডিওতে এই স্নেল তুসিকা মিরাকেল রিপেয়ার সিরামটা সম্পর্কে সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এটা থেকে আপনারা উপকৃত হবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।